বর্তমান যুগের পীর বা বাবাদের ব্যবসা আদানি আম্বানিদের মতোই ফুলে ফেঁপে উঠেছে, আর এরা সব এক একটা ভণ্ড আর ঢঙ্গি। এই ব্যবসায় কোনো অর্থ লাগে না, লাগে না কোনো মহৎ জ্ঞান, লাগে শুধু লোক ঠকানোর কায়দা। কোনো ভালো মানুষ এই পথ অবলম্বন করে না, যারা ধূর্ত বদ খারাপ তারাই এই যুগে এমন বাবা বা পীরের ভেষ ধরে মানুষকে লুটে চলেছে। আর বাজার তো তৈরি হয়ে আছেই, দেশের অসংখ্য মানুষ যারা সরল সাধারণ, যারা অসহায় দুর্বল নানাবিধ সমস্যায় জর্জরিত, সেই সকল মানুষই এদের কাস্টমার। এখন কথা হচ্ছে, মানুষ কেন এইসব ভঙ্গি বাবাদের হাতে পা দেয়? এটা কোনো আজকের কথা নয়, যুগ যুগ ধরে সত্যিকারের যারা বাবা তারা মানুষের উপকার করে আসছে, তারা ভালো কাজের জন্য বিখ্যাত হয়েছেন। কিন্তু বর্তমান যুগে সেই যুগের বাবা আর নেই, এখন আছে ঢঙ্গি বাবা আর পীর। এরা সহসিত নিজেদের সৃষ্টিকর্তা বা উপরওয়ালার প্রিয় মানুষ হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরে। এসব কাজে সাহায্য করার জন্য এদের অনেক পোষা লোকজনও থাকে। সাধারণ মানুষের নানাবিধ সমস্যা, সেটা শারীরিক হোক বা অর্থনৈতিক বা সামাজিক বা আধ্যাত্মিক বা পরকালের উদ্ধারের সাথে যুক্ত এমন সমস্যা, সেগুলো নিয়ে মানুষদের আলোচনা করতে থাকে এরা। বর্তমান যুগে মানুষকে ঠকিয়ে টাকা পয়সা হাতানো এবং নিজেকে বড় করার এটা একটা দারুণ রাস্তা। আমরা চোর ডাকাত জোচ্চোর মানুষ দেখলে মারতে চাই, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করি, কিন্তু এই ঢঙ্গি বাবাদের কাছে আমরা নিজেরাই লুট হতে যাই। নিজেরাই গিয়ে বলি, বাবা আমাদের লুটে নাও। এখানে আমাদের বিবেক বুদ্ধি কাজ করে না, কারণ আমরা হয়তো কোনো প্রবলেমের শিকার হয়ে আছি, আমরা হয়তো হেল্পলেস হয়ে পড়েছি, আমাদের কাছে সাহায্যের আর কোনো রাস্তা নেই। মনে এই ধারণা নিয়ে যায়, হয়তো এই বাবা সেই সমস্যা থেকে রেহাই দেবে। শুধু গরিব অসহায় অশিক্ষিত মানুষ না, শিক্ষিত ধনী মানুষরাও এদের ফাঁদে ফাঁদ দেয়। প্রথমে আসি শারীরিক অসুস্থতা। কোনো মানুষ অনেকদিন রোগে ভোগার পর ডাক্তাররা যখন হাত তুলে দেয় বা চিকিৎসার খরচ যোগানোর ক্ষমতা নেই, তখন শুরু হয় এইসব বাবাদের খেল। অর্থনৈতিক কারণ যদি আমরা দেখি, আমরা গিয়ে বলি, বাবা কোনো তাবিজ বা মাদুলি দেন যেন আমার একটা চাকরি হয়ে যায় বা অনেক টাকা ইনকাম করতে পারি। সাইকোলজিক্যাল কারণ যদি আমরা দেখি, সংসারে ঝগড়া অশান্তি লেগেই আছে, নানাবিধ মানসিক চাপ, যখন মনে হয় বেঁচে থেকে আর কোনো লাভ নেই, তখনই এন্ট্রি মারে এইসব বাবা। বাসে ট্রেনে এদের বিজ্ঞাপন সবাই দেখে, আজমির বাবা, পীর বাবা, সুফি বাবা, গোল্ড মেডালিস্ট বাবা, জিনপরিদের বশ করা এদের বাম হাতের খেল। এই বাবাদের সংস্পর্শে এসে হয়তো কিছু মানুষের সমস্যার সমাধান হয়, যেটা এদের কাছে না গেলেও হয়তো হতো, সেই খবর অন্য মানুষদের কানে গিয়ে তাদেরকে বিপদগ্রস্ত করে। মানুষরাও ব্রেন ওয়াশ হয়ে দলে দলে কাতারে কাতারে ঝাঁকে ঝাঁকে মতিগতি হারিয়ে পাগলের মতো উন্মাদ হয়ে এদের দরবারে, এদের বৈঠকখানায়, এদের হুজরায় গিয়ে ভিড় জমাতে থাকে। এবার আসে আসল কারণে। পীর বা বাবার আনুগত্য পাওয়ার বা পীর বা বাবাদের কাছে যাওয়ার আরেকটি বড় কারণ হলো পরকালের জন্য বা জান্নাতের আশায়। এইসব পীর বাবারা তাদের মুরিদদের মাথায় যে বিষয়টি গেঁথে দেয়, সেটা হলো তাদের পীর বা বাবা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই বিশ্বাসটা হচ্ছে আসল শিরক, যার কোনো মাপ নেই। পীরের মুরিদ হলে যদি আখেরাতে পার পাওয়া যায়, তবে পীরের আত্মীয় হলে তো কোনো কথাই নেই, সে তো জান্নাতে চলেই গেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয়দের ব্যাপারে এরকম কোনো দায়িত্ব নেননি বা তাদেরকে পার করে দেওয়ার আশ্বাসও দেননি। আর আসল কথাটা এটাই, যে বিষয়ে নবী আশ্বাস দেননি, সেখানে এই পীর বা বাবাদের কথা তো নগণ্য। আর এখনকার বাবারা তো নিজেরাই ভণ্ড, তারা নিজেরাই জাহান্নামের এক একটা দোকান খুলে বসে আছে, নিজেরা তো জাহান্নামে যাবেই, সাথে তার মুরিদদেরও সেই পথেই নিয়ে যাচ্ছে।